শুরু হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত PMKC 2020। আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি। এখন আমাদের দেখার যে বিষয়টা থাকবে এখান থেকে, এখন আমরা ডুও চ্যালেঞ্জ PMKC 2020 আমরা দেখতে পাচ্ছি। টোটাল 11টা টিম জয়েন করেছে। আমরা এখন সবাই প্লেনেও উঠে গেছে। আমরা যদি এখন ম্যাপে দেখি, ম্যাপ সেভার্নি থেকে শুরু হচ্ছে প্লেনটা, প্লেনের জার্নি সেভার্নি থেকে শুরু হয়ে কোয়েরির দিকে চলে যাচ্ছে। কোয়েরির শেষ মাথা পর্যন্ত ঠিক যাবে না, কোয়েরির একটু আগে প্লেনের ড্রপ লোকেশন থাকবে। মোট 11 টিমের খেলা, 22 জন টোটাল। আমরা যদি একটু ম্যাপ নিয়ে কথা বলি, কে কোথায় নামবে সেখানে দেখতে হবে। আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে সবাই মোটামুটি তাদের নির্দিষ্ট ড্রপ লোকেশন স্ট্র্যাটেজি যেগুলো রয়েছে সেগুলো অনুযায়ী তারা নামবে। তারা নেমে সেখান থেকে শুরু করবে। মোটামুটি একটা ভালো ফাইটের আশা আমরা করব। সবাই মোটামুটি নেমে যাচ্ছে। আমরা যদি দেখি এখানে ভাইপার অর্ণব রয়েছে, সে স্টল বারের দিকে এগিয়ে যাচ্ছে। ডার্ক টেরোর চলে যাচ্ছে জার্কির দিকে, সেভার্নির অপোজিটে। এবং আমরা আরও দেখতে পাচ্ছি চয়ন, ডেঞ্জার ইকবাল, ডার্ক ক্রেটস, যারা তাদের নির্দিষ্ট লোকেশনে ড্রপ লোকেশনে কয়জন নেমেছে সেটা দেখার বিষয়। ড্রপ লোকেশনে দেখা যাচ্ছে এখান থেকে আমরা যদি দেখি সবাই ম্যাক্সিমাম পচিংকির এদিকে নেমেছে। পচিংকি, রোজক, স্কুল, কিলার নেদিম নামছে এদিকে। ফেরি পিয়ারের কাছাকাছি চয়ন শাহ এখনও হয়তো হাওয়ায় ফাইট করছে ড্রপের জন্য। আমরা যদি জোন নিয়ে কথা বলি, জোনটা ঠিক জর্জপুলের এদিক দিয়ে শুরু হয়ে শেল্টার দিয়ে ঘুরে মিলিটারি বেজের কিছুটা অংশ জুড়ে এবং কোয়েরি, প্রিমর্স, ফেরি পিয়ার ধরে জোনটা পড়েছে। এখন দেখতে হবে সবার জোন প্রেডিকশনটা কীরকম। জোন প্রেডিকশানে গিয়ে একটা বিশাল বড় ইম্পর্টেন্ট আপনাকে আগে দেখতে হবে, আপনার IGL এর কথা শুনতে হবে, জোন প্রেডিকশন করে খেলতে হবে। আমরা যদি একটু দেখি ওভারঅল ভিউ নিয়ে, এখন সবাই মোটামুটি একটা লুট নিবে, সবাই একটা সেফ সাইডে চলে যাবে। জোন নিয়ে যদি আমরা একটু কথা বলতে থাকি, স্টল বারে একটা টিম নেমেছে, প্রিজনে গিয়েছে, তারপরে গাটকায় গিয়েছে, জার্কিতে গিয়েছে, সবাই মোটামুটি যে যা ড্রপ লোকেশনে নেমেছে এবং লুটের দিকে সবাই ছুটছে। আমরা যদি অর্ণবের দিকে যাই, অর্ণব মোটামুটি তারা তাদের টিম নিয়ে, সে তাদের টিম নিয়ে একটা লুটের ইনিশিয়াল যে লুটটা থাকে সেইটার জন্য প্রস্তুতি চালাচ্ছে। মেইন যে বিষয়টা দেখার থাকবে, আমরা যেটা দেখবো মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইরাঙ্গেল 1.0 যে আপডেটটা এসেছে, সেই আপডেটটা ইউজ করে কে তার স্কিলস দেখিয়ে তারা কীভাবে চিকেন ডিনার যে উইনিং মোমেন্টটা তারা নিয়ে আসতে পারে তাদের টিমের জন্য। এখন যদি আমরা দেখি এখানে ইরাঙ্গেলের যে আপডেট, আমরা যদি পচিংকির কথা বলি, পচিংকিতে
যে টিমটা নেমেছে সেই টিমে দেখা যাচ্ছে যে তারা সবাই মোটামুটি এখন একটা ইনিশিয়াল যে লুটটা থাকে সেই লুটের লুটটা নিয়ে ব্যস্ত, এবং মিলিটারি বেজে যে আমরা দেখতে পাচ্ছি মিলিটারি বেজে একটা টিম নেমেছে এবং রেড জোন দিয়ে দিয়েছে, রেড জোনটা আমরা দেখতে পাচ্ছি শুটিং রেঞ্জের অপোজিটে, এবং সবাই মোটামুটি একটা মিড রেঞ্জের একটা লুট নিয়ে ব্যস্ত, এবং মিড রেঞ্জের লুটটা নিয়ে তারা মোটামুটি ফাইটে নেমে যাবে আমরা আশা করছি। দুঃখিত, আমরা ফিরে এসেছি আবার গেম প্লেতে, সবাই মোটামুটি লুটে ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা চলে যাব আস্তে আস্তে, দেখি সবাই কে কী করছে। আমরা যদি ক্রেটোসের এদিকে যাই বা কিলার এনডিএমের দিকে যদি যাই, তারা মিলিটারি বেজে চলে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জোন অনেক বড়, পার্টিসিপেন্টের সংখ্যা একটু কম হয়ে গিয়েছে, এখানে 22 জন, টোটাল 11টা টিম যে যার স্ট্র্যাটেজি নিয়ে। এনামুল হক থ্যাংক ইউ, শ্যাডো গেমিং থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। আমাদের লাইভ স্ট্রিমিংটা সবাই একটু শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। তো যেটা বলছিলাম যে মেনলি আমরা যদি দেখি আমাদের যে এরাঙ্গেল 1.0 যে নতুন আপডেটটা এসছে, এই আপডেটটা নিয়ে মেন কনসার্ন। এই আপডেটে যারা যারাই খেলেছেন নতুন ম্যাচ ম্যাপ ডাউনলোড করে, আপনারা দেখেছেন যে বিভিন্ন ঘরে বিভিন্ন জায়গার বিভিন্ন দিকে অনেক চেঞ্জ এসছে। এই জায়গাগুলো থেকে এই সব জায়গাগুলো নিয়ে আমাদেরকে মূল যে জিনিসটা দেখা সেটা হচ্ছে যে কারা সবাই এই অ্যাডাপ্ট চেঞ্জেসগুলো কীভাবে অ্যাডাপ্ট করে তারপরে তারা খেলবে এবং তারা এনিমির সাথে এঙ্গেজ করবে। সবার স্ট্র্যাটেজি এক নয়, কেউ কেউ রেজ আপনার জোনের এজ ধরে নিয়ে খেলবে, কেউ কেউ আবার জোনের সেন্টারে গিয়ে খেলবে, কেউ কেউ আবার ক্লোজ ফাইট নেবে, কেউ কেউ স্নাইপিং করবে। তো মেন যে দেখার বিষয়টা আমাদের থাকবে যে তাদের গেম সেন্সটা কী, গেম সেন্সটা কেমন, তারা কীভাবে খেলছে, হ্যাঁ তারা কীভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের এটাই দেখার বিষয়। আমরা যদি ভাইপার অর্ণবকে দেখি, সে তার লুটটা কমপ্লিট করেছে, এখন সে আস্তে আস্তে হিল থেকে নিচে নামছে, ইয়াসনাইয়ের দিকে যাচ্ছে, এবং ইয়াসনাইয়েতে একটি টিম রয়েছে। ইয়াসনাইয়েতে আমরা যদি দেখি তারা কি ফাইটে জড়াবে কি জড়াবে না, এখন একটা পর প্রশ্ন। ইয়াসনাইয়েতে অলরেডি একটা টিম রয়েছে, ম্যানশনে আমরা দেখতে পাচ্ছি রেড জোন এবং ম্যানশন প্রিজন ধরে রেড জোনটা পড়েছে ঠিক লিপাবুকার অপোজিটে, এবং সবাই মোটামুটি একটা লুট নিয়ে আই গেস ফাইটে নেমে যাবে। এবং মিলিটারি বেজে আমরা দেখতে পাচ্ছি মিলিটারি বেজে একটা টিম অলরেডি চলে গিয়েছে, বাট লাস্ট প্রসেনজিৎ দত্ত খুব ভালো কমেন্ট্রি হইতাছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই একটু শেয়ার করে দিবেন আমাদের লাইভ স্ট্রিমিংটা, সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, থ্যাংক ইউ। এবং আমাদের কেশবপুরের যে গেমিং কমিউনিটি, গেমিং কমিউনিটিকে আমরা হচ্ছে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের দিন শেষে ইচ্ছা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ড্রপ একটি দিয়ে দিয়েছে, ড্রপটা ঠিক আপনার মিলিটারি ব্রিজের যে আমরা যে এই ব্রিজটা বলি ফেরি পিয়ারের সাথে যে ব্রিজ, এই ব্রিজের পাশেই ড্রপ দিয়ে দিয়েছে। এবং আমরা স্পেশালভাবে থ্যাংক ইউ জানাই শাহরিয়ার আলামিন শুভ্র এবং নূর হাসান ভাইকে, যারা একটা সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে, এবং তাকে মন থেকে ধন্যবাদ কমিউনিটিটা করার জন্য, টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করার জন্য। চলুন দেখি আমরা এখন তাহলে গেম প্লে কে কী রকম স্ট্র্যাটেজি নিয়ে খেলছে। আমরা যদি চলে যাই ডার্ক ডিস্ট্রয়ের, এখানে
সে শেল্টারে অবস্থান করছে এবং এনিমি স্পট করার হয়তো চেষ্টা করছে। ইনিশিয়াল লুট আই গেস সবার হয়ে গেছে, এখনও কেউ কোনো কিল করতে পারেনি। আসলে জোনটা অনেক বড় এবং টিমমেটস বলেন পার্টিসিপেন্ট একটু কম, টোটাল পার্টিসিপেন্ট হচ্ছে 22 এবং অ্যালাইভ টিম 11। দেখা যাক কার স্ট্র্যাটেজি কি। ডার্ক ডিস্ট্রয় এবং ডার্ক ক্রেটস, ডার্ক ক্ল্যান, বিগ শাউট ব্রাদার, বিগ শাউট আর টু, এবং জোন ক্লোজ হওয়া শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে জোনের রিচ ধরে সবাই আস্তে আস্তে জোনের জোনের ভিতরে ঢোকার চেষ্টা করছে। আমরা যদি আরবিটি ক্ল্যানের একটু ফলো করি, তারা হয়তো কোনো লুট এক্সচেঞ্জ করছে। এবং মেইন যে দেখার বিষয়টা আমি বারবার যেটা বলছি আপনার গেমের ভিতরে, থ্যাংক ইউ এনামুল হক, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট, আমাদের মেইন যে দেখার বিষয়টা থাকবে যে গেমের ভিতরে স্কিলস না গেম সেন্স আমাদেরকে দেখতে হবে। যে স্কিলস সবারই কিছু না কিছু থাকে, যারা গেম খেলছে বা গেমিংয়ে আছে অনেক দিন ধরে, 2 মাস, 2 বছর, 5 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর গেম খেলছে, গেমের একটা স্কিলস খেলতে খেলতে চলে আসে। বাট আসল যে জিনিসটা হচ্ছে গেম সেন্স, আমাদেরকে সেটাই দেখতে হবে। কারা কীভাবে গেম সেন্সটা নিয়ে ঠিক এনিমির সাথে যখন ফাইটে জড়াবে, তারা ওই মুহূর্তে ওই সিচুয়েশনে কী ডিসিশান নিচ্ছে, কী ডিসিশান নিয়ে সেখান থেকে ফাইট করে উইনিং মোমেন্টটা নিয়ে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি পচেঙ্কি, পচেঙ্কিতে আরবিটি নাহিদ এবং তার টিমমেট ফাহিম, তারা দুজন একসাথে খেলছেন এবং খুব সুন্দর তারা লুট কমপ্লিট করে হয়তো এখন এনিমি সার্চের দিকে এগিয়ে যাবে। এবং জোন ক্লোজ হয়ে আসছে, অলমোস্ট সেকেন্ড জোনের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, এবং সবাই জোনের ভিতরে আসার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ড্রপ দিয়ে দিয়েছে, মিলিটারি বেজে ছিল ড্রপ, মিলিটারি বেজের ওদিকে ড্রপটা আগেই ছিল এবং ফেরি পিয়ারের ঠিক কাছে বিচের ওখানে একটি ড্রপ, এবং ড্রপের কাছাকাছি চয়ন সাহা এবং হাইপার তুর্য কে দেখা যাচ্ছে, এবং তারা হয়তো এখন ড্রপ নেওয়ার রিস্কটা নিবে না, কারণ ড্রপে সবার নজর থাকে, ড্রপে গিয়ে সবার সবাই ওত পেতে বসে থাকে, গিয়ে হয়তো কেউ যদি ড্রপ নিতে যায় তখনই আমরা তাদেরকে হিট করব। অনেক সময় যেটা দেখা যায় যে ড্রপ নিয়ে লুট করে পাশে প্রোন হয়ে শুয়ে থাকা এটা একটা কমন, এবং সবাই যে জিনিসটা করে ড্রপটা লুট করে কিছু দূর 50 থেকে 100 মিটার দূরে গিয়ে প্রোন হয়ে লুকিয়ে থাকা, লুকিয়ে থেকে খেয়াল করবে, দেখবে কখন এনিমি আসবে, ঠিক সেই সময় ঝোপ বুঝে কোপটা বসিয়ে দেবে। সবাই মোটামুটি সেকেন্ড জোন আমাদের চলে এসেছে, এবং আমি যেটা বারবার বলছিলাম যে জোনের প্রেডিকশন আপনাকে করতে হবে, জোন কোথায় পড়বে, জোন কোথায় গিয়ে শেষ হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ জোনের রিচ ধরে ধরে সেভাবে খেলাটা খুবই ইম্পর্টেন্ট। যারা জোনের রিচ ধরে খেলতে চায় এটা একটা দেখার বিষয় যে আপনি জোন কীভাবে প্রিডিক্ট করছেন, এবং জোন প্রিডিক্ট করে সেইভাবে আপনি আপনার টিমমেটকে গাইড করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জোন ছোট হয়ে এসেছে এবং সবাই মোটামুটি একটা ফাইটের দিকে হয়তো একটু পরেই চলে যাবে, আমরা সেই অপেক্ষায় আছি কে কীভাবে ফাইটটা নিচ্ছে এবং কে কীভাবে ওই মুহূর্তে তার গেম সেন্স ইউজ করে ঠিক কোন রিজ, কোন স্টোন, কোন রেকেজ, কোন বিল্ডিং, কোন বিল্ডিংয়ের উইন্ডো, কোন বিল্ডিংয়ের পাশে ব্রোকেন ওয়াল, সেইগুলো সাহায্য নিয়ে কীভাবে আমরা দেখব যে কীভাবে তারা এনিমি ফাইট নিচ্ছে। তো সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো খেলবে, সবাই একটা ভালো গেম উপহার দিবে আমরা সেই আশাই করছি। সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও। এবং দেখা যাচ্ছে আশেপাশে ফাইট শুরু হয়ে গেছে, এবং সম্ভবত পচিংকি বা
ফার্মের এরিয়া বা স্কুলের পাশ দিয়ে বা এরকম কোন একটা মিট জায়গা থেকে ফায়ার এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি ভাইপার অর্ণব সে গাড়ি নিয়ে জোনের ভিতরে এগিয়ে যাচ্ছে পচিংকির দিকে, এবং এখানে হয়তো হয়তো ডার্ক ক্রেটোস এবং ভাইপার অর্ণবের মুখোমুখি সংঘর্ষ হয়ে গেলেও যেতে পারে। তারা খুবই ক্লোজ এবং পচিংকিতে আরেকটি টিম অলরেডি অবস্থান করছে। আমরা যদি ক্রেটোসের কাছে চলে যাই, ক্রেটোসের ওখানে ফাইট হচ্ছে অলরেডি, এবং এবং প্রীতম এবং ডাইনামোজি ইতিমধ্যে তারা আউট হয়ে গেল। ডার্ক ডিস্ট্রয় এবং ক্রেটোসের কাছে, এবং আমরা দেখতে পাচ্ছি তারা মোটামুটি ড্রপের একটা লুট নিয়ে চলে এসেছে। আমরা যদি একটু দেখি সবার অবস্থান কোথায়, পচিংকিতে আমরা জানি এখানে আরবিটি নাহিদ এবং ফাহিম রয়েছে তার টিমমেটের সাথে, এখানে ডার্ক ক্রেটোস এবং ডার্ক ডিস্ট্রয়, এখানে প্রীতমের যে টিমটা ছিল সেই টিমটা প্রথমেই আউট হয়ে গেল, এবং আমরা এখন দেখব যে কিভাবে তারা এই মুহূর্তে খেলে, এবং এর মধ্যে আরেকটি ড্রপ এবং রেড জোনে বম্বিং। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডার্ক ডিস্ট্রয় এবং ডার্ক ক্রেটোসের ঠিক অপোজিটে ভাইপার অর্ণব এবং কেপি কিং 00 রয়েছে, এবং এবং গুলি চালিয়ে দিয়েছে এবং গুলি চালিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং ভাইপার অর্ণব নক, ভাইপার অর্ণব নক। এখানে দেখা যাক কে কীভাবে, এবং সেটা টিমমেট, এবং এটা খুবই জরুরি, আপনি যখন কম্পিটিটিভ ম্যাচ খেলছেন আপনাকে দেখতে হবে আপনার টিমমেট যেন বেঁচে থাকে, আপনার টিমমেটকে নিয়ে আপনাকে গেম শেষ করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে এটা বুঝতে হবে। আপনি শেষ মুহূর্তে গিয়ে একজন টিমমেটকে রেখে আপনি ম্যাচ জিততে পারবেন, এটা খুবই কঠিন কম্পিটিটিভ খেলায়, আপনাদের সবাইকে এটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ শ্যাডো গেমিং, কম্পিটিটিভ খেলা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনার টিমমেটকে সাপোর্ট, টিমমেটের ব্যাকআপ, এই সব জিনিসগুলো মাথায় রাখতে হবে, কিভাবে খুব দ্রুত সাপোর্ট ব্যাকআপ দিয়ে। এবং সামনে চয়ন সাহা, চয়ন সাহা এবং হাইপার তুর্য, এবং দেয়ার স্পটেড বাট তারা গাড়িতে এবং এগিয়ে চলে গেল। ভাইপার অর্ণব একবার অলরেডি রিভাইভড, কিলার নিয়ম, কিলার নিয়ম এখানে অলরেডি দুটো কিল অ্যাচিভ করে নিয়েছে এইচআর হিরো কেপি এবং ডেঞ্জার ইকবাল, তারা এই মুহূর্তে আউট হয়ে গেল। এবং কেপি কিং এখনো এখানে টিপিপি নিয়ে দাঁড়িয়ে আছে, বাট কোনো ব্যাকআপ নেই, রিজের সাহায্য নেওয়া উচিত এখনই, বাট সে রিজের সাহায্য না নিয়ে উপরে দাঁড়িয়েছে, এবং এটি একটা মারাত্মক ভুলের কারণ হতে পারে। আমরা যদি ডার্ক ডেস্ট্রয়ের দিকে যায়, তারা জোনের বাইরে হয়তো একটা তাদের কোনো নতুন স্ট্র্যাটেজি, বা এটা অনেকে করে থাকে যে জোনের বাইরে গিয়ে, জোনের বাইরে খেলে, জোনের বাইরে থেকে থেকে আমরা ফাইট নিয়ে লাস্ট পর্যন্ত যাওয়া, এটা একটা স্ট্র্যাটেজি, কম্পিটিটিভে সবাই এটা মেনটেন করে, সবাই এটা করার চেষ্টা করে, জোনের বাইরে থেকে হিল করে, হিল ব্যাটেল করে জোনের ভিতরে গিয়ে লাস্টে গিয়ে ফাইট নেওয়া, এটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। আনাম আমাম এবং কিলিয়ান নিয়ম তারা এখনও হয়তো লুটে, ও না না না, তারা হয়তো কোনো এনিমি স্পট করেছে, এবং দেখাই আমরা এদিকে ডার্ক ক্রেটোস এবং ডার্ক ডিস্ট্রয় জোনের বাহিরে, এবং হাইপার তুর্য এবং চয়ন সাহা তারাও এখনও জোনের বাহিরে, ইতিমধ্যে আমাদের থার্ড জোন দিয়ে দিয়েছে, জোনের ভিতরে একমাত্র এখন আছে ভাইপার প্রত্যয় এবং ভাইপার অর্ণব এবং ডার্ক টেরোর, তিনটে টিমের মুখোমুখি সংঘর্ষ হয়ে গেলেও যেতে পারে। এখন আমরা দেখব এরা সবাই গাড়িতেই রয়েছে,
এটা একটা স্ট্র্যাটেজি হতে হতে পারে, মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল বাট ফাইট হয়তো নেওয়া হলো না। ডার্ক ডিস্ট্রয় সে এখনো জোনের বাইরে এবং ডার্ক ক্রেটোস সেও জোনের বাইরে, ফাহিম এবং আরবিটি নাহিদ তারা এখনো পচিংকিতে অবস্থান করে আছে, ওয়েটিং ফর দ্য এনিমি। কখন এনিমি এর ভিতরে আসবে? আই গেস তারা জোন প্রিডিক্ট করে খেলছে, কিন্তু না, জোন তারা জোনের বাহিরে। তারা হয়তো জোনটা আরো একটু ছোট হওয়ার জন্য ওয়েট করছে এবং দেখা যাক কে কি করছে। এবং ইতিমধ্যে আরো একটি ড্রপ এবং ডার্ক টেরোর পাশে ড্রপটি তারা ভাইপার প্রত্যয় এবং ডার্ক টেরোর প্রায় কাছাকাছি। সবাই প্রোন। ও নো, এখানে আই থিঙ্ক ডার্ক ডিস্ট্রয় যেটা সে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে বা কোনো একটা কারণে। নো, হি ইজ নট ডিসকানেক্টেড, মেবি হয়ে গেছিল বাট তারা এখনও জোনের বাইরে। খুব দ্রুত তাদেরকে জোনের ভিতরে যেতে হবে, না হলে খুবই খারাপ কিছু ওয়েট করছে। কিন্তু না, তাদের কাছে গাড়ি আছে, যে কোনো মুহূর্তে তারা জোনের ভিতরে চলে যেতে পারবে। কেপি কিং তারা এখানে ক্যাম্প করে বসে আছে, ওয়েটিং ফর দ্য এনিমি। এবং আরবিটি নাহিদ তারাও পচিংকিতে এখনো হোল্ড করে বসে আছে, ওয়েটিং ফর দ্য নেক্সট জোন মেবি। দেখা যাক, এক একজনের থিঙ্কিং, এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। আমরা দেখতে পাচ্ছি জোন ছোট হয়ে এসছে এবং থার্ড জোনের খেলা চলছে। আমরা থার্ড জোন থেকে হয়তো সেকেন্ড জোন গেলে একটা ইন্টেন্স মোমেন্ট পেতে পারি। এবং আরবিটি নাহিদ স্কোপ করে স্কাউট করার চেষ্টা, এবং ফাহিম এবং আরবিটি নাহিদ জোনের, আর ফাহিম জোনের বাহিরে। এখানে ডার্ক ক্রেটোস তাদের জোনের ভেতরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, ডার্ক টেরর এবং ভাইপার প্রত্যয়। ভাইপার প্রত্যয় সম্ভবত জোন প্রিডিক্ট করেই খেলছে এবং এখানে ক্যাম্পিং করে ওয়েটিং ফর দ্য এনিমিজ। আমরা যদি দেখি আশেপাশে কারা রয়েছে, জোন এখন ফোর্থ জোন দিয়ে দিয়েছে, আমরা ফোর্থ জোনের খেলা দেখব। সম্ভবত এখন হয়তো কোনো একটা ইন্টেন্স ফাইটের মোমেন্টের সম্মুখীন আমরা হব এবং দেখব। ইন বিটুইন আমরা সবাইকে রিকোয়েস্ট করব, একটু আমাদের লাইভ যে আছে চ্যানেলটা, একটু আমাদের লাইভের লিঙ্কটা শেয়ার করে দিন। লাইভের লিঙ্কটা যত খুশি তত শেয়ার করে দিন, আপনার ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, টুইটার, যেখানে যেখানে চান সেখানে সেখানে শেয়ার করে দেন। শেয়ার করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি কিলার নিয়ম এখনো জোনের বাহিরে, ডার্ক নুব, ডার্ক টেরর এখনো জোনের বাহিরে, জাকির হোসেন কেপি এখনো জোনের বাহিরে। জোনের ভিতরে একমাত্র এখন অবস্থান করছে ভাইপার প্রত্যয়, এবং ফাইট হয়ে গেছে ভাইপার অর্ণবের এখানে এবং তার টিমমেট ডাইড, এবং গাড়ির সাথে লোকেট করতে পারছে না, অর গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে এবং ভাইপার অর্ণব, নো, ভাইপার অর্ণব এখনই আউট হয়ে গেল গেম থেকে। নূর হাসান ভাইয়ের কাছে, নাইস গেম প্লে ব্রো। দেখা যাক কোন সে মুহূর্ত, এবং ফাইট হয়ে গেছে। ভাইপার ক্ল্যানের ভাইপার প্রত্যয় এবং ভাইপার তুর্জোর এখানে ইন্টেন্স মুহূর্ত চলছে। নেট করার প্রচেষ্টা,
হাইপার তুর্য এখানে একা বেঁচে আছে, সে কি পারবে তার টিমমেটের জন্য জয় ছিনিয়ে আনতে? এবং ডার্ক টেরর কিলারের নিয়মকে ফেলে দিল, আর একটি নেট করার চেষ্টা না, এখানে সম্ভবত দারুণ নূর হাসান চলে যাচ্ছে ড্রপের দিকে এগিয়ে, এবং ফাহিম এবং আরবিটি নাহিব জোনের বাইরে হিল ব্যাটেল করে স্ট্র্যাটেজি মেনটেন করছে, এবং ডার্ক ডিস্ট্রয় ফেলে দিল। সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছিল, নেটের প্রবলেম আই গেস। এবং ডার্ক ডিস্ট্রয় ইতিমধ্যে 3 কিল, ডার্ক সেক্সি নব 1 কিল, ডার্ক টেরর 1 কিল, নূর হাসানের 2 কিল, ডার্ক ক্রিটোসের 1 কিল, ভাইপার প্রিন্সের 1 কিল। ভাইপার প্রিন্স এখনও তারা ভাইপার প্রত্যয় এবং প্রিন্স তারা জোনের ভিতর, জোন প্রিডিকশন তাদের হয়তো অসম্ভব সুন্দর, আমরা দেখতে পাচ্ছি তারা খুব দারুণ জোন প্রিডিক্ট করে এবং জোনের ভিতরেই থেকে চা করার করছে, ক্যাম্পিং করে করে খেলছে, একটা দারুণ স্ট্র্যাটেজি হতে পারে। দিন শেষে কে জিতবে সেটাই হচ্ছে আসল ব্যাপার। নো ম্যাটার হাউ ইউ প্লেড, নো ম্যাটার হোয়াট ইউ ডিড, দিন শেষে হোয়াট ইজ কাউন্টেড ইজ ফর দ্যাট ইউ হ্যাভ ওন অর নট, দ্যাটস দ্য মেইন ইম্পর্টেন্ট থিং অ্যাট দ্য ডে এন্ড। বাট আমি যেটা বলছিলাম যে গেম সেন্স আপনাকে আপনার অপোনেন্ট থেকে আরও 2 কদম এগিয়ে রাখবে, আপনি কোন জায়গায় থেকে, কোন রিজে থেকে, কোন জায়গায় কোন স্টোন, কোন রেকেজ, কোন বিল্ডিংয়ের কোন উইন্ডো থেকে আপনি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, অ্যাঙ্গেল বের করে আপনার এনিমিকে ফেলে দিতে পারবেন, মেরে ফেলতে পারবেন, এটাই হচ্ছে দিন শেষে আসল। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি হাইপার তুর্য এবং ভাইপার প্রত্যয় টিমের সাথে একটি কোল্ড ওয়ার চলছে, এবং তারা এখনও পর্যন্ত ফাইট নেয়নি বা নিতে পারেনি। আমরা একটু আগে দেখেছিলাম নেট নেট করেছিল হাইপার তুর্য, বাট লাভ হয়নি। এখনও আমরা দেখতে পাচ্ছি জোনের বাইরে এখানে একটা ইন্টেন্স মোমেন্ট ক্রিয়েট হতে পারে। আমরা এখানে দেখছি আরবিটি নাহিদ এবং টাক ডিস্ট্রয়ের ভিতরে হয়তো একটা, এবং আরবিটি নাহিদ ওপেনে দৌড়াচ্ছেন, দেখা যাক সে কি পারবে। এবং সামনে ওপেন ফাইট, ওপেন স্প্রে, নাহিদের পাশে কোনো ব্যাকআপ নেই, হয়তো সে রিজের সাহায্য নেবে, এবং পাশেই নূর হাসান, এদিকে AWM, এবং এখানে একটি ইন্টেন্স মোমেন্টের ফাইট ক্রিয়েট হতে পারে। এবং নূর হাসানের কাছে ইজি একটি শট এবং সে নিল না, আপনাকে জানতে হবে ওয়েন টু টেক দ্য ফাইট, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার পাবজি খেলাতে আপনারা দেখে থাকবেন যে আপনার সামনে কম্পিটিটিভ ম্যাচে আমরা যেটা করে থাকি অলওয়েজ, যে আপনাকে জানতে হবে ওয়েন টু টেক দ্য ফাইট, ওয়েন টু রিভিল ইউর পজিশন। আপনি চাইলেই একজনকে মারতে পারবেন, বাট আপনি মারবেন না কখন, যখন আপনি বুঝবেন যে আপনি তাকে ফেলে শেষ করে দিতে পারবেন না, তখন আপনি ফাইট নেবেন না, আদারওয়াইজ ইউ উইল গোয়িং টু রিভিল ইউর পজিশন টু ইউর এনিমি, অ্যান্ড এটার জন্য আপনি অনেক বিপদে পড়ে যেতে পারেন, এবং সেটাই হয়তো নূর হাসান করলেন। এবং দেখা যাক, আমরা এখানে ফাহিম এবং আরবিটি নাহিদ রোটেশন করছে, রোটেশন করে এখানে প্রোন গিয়েছে, এটাও একটা সুন্দর স্ট্র্যাটেজি হতে পারে। এবং তার অপোজিট পাশেই ভাইপার প্রত্যয় এবং ভাইপার প্রিন্স এবং হাইপার তুর্য, 5টা টিম বেঁচে আছে, অ্যালাইভ 9, এবং রেস্ট অফ দ্য কিল্ড ডার্ক ডিস্ট্রয় এবং ডার্ক ক্রেটোস। ও নো, ডার্ক ডিস্ট্রয় এবং ডার্ক ক্রেটোস মারা গিয়েছে। আমরা যদি হাইপার তুর্যর কাছে চলে যাই, ও ডার্ক সেক্সি নোবের কাছে M249 স্কাউট করছে, এবং লাস্ট জোনের খেলা অলমোস্ট চলে এসেছে, এদিকে হয়তো সে এনিমি স্পট করতে সক্ষম।
নূর হাসান এখানে এখনো প্রোন, আমার মনে হয় এখানে তারা রিজ ধরে এনিমি স্পট করে স্কাউট করে ফেলে দেওয়ার চেষ্টা করবে, এবং তার কাছে ওম এবং জাহিদ হাসান, ও পিপি বাইজন দিয়ে সে স্প্রে করার চেষ্টা, ফাইট হয়ে গেছে হাইপার তুর্য জোনের বাইরে এবং উজি দিয়ে একটি, এবং তার সামনে আরবিটি নাহিদ এবং ও নো হাইপার তুর্যর খেলা এখানেই শেষ। ফাহিম এবং আরবিটি নাহিদ, ডার্ক সেক্সি নিউব এবং ডার্ক টেরর এখানে এখনো বিদ্যমান। নূর হাসান এখনো প্রোন করে এখানে স্মোক করে চারিদিকে এনিমিকে বিভ্রান্ত করার চেষ্টা, খুবই ইন্টেন্স মোমেন্টের খেলা চলছে, এবং M249 এর শট চলে আসছে ডার্ক সেক্সি নোবের কাছ থেকে, এবং এখান থেকে সবাই ফাইট নিচ্ছে, ভাইপার প্রত্যয় এবং ভাইপার প্রত্যয় গন, হি ইজ আউট ভাইপার প্রত্যয়, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জাহিদ হাসান নক, টিমমেট কি সাহায্য করবে, লাস্ট জোন আমরা সেভেন জোনে চলে এসেছি, আমরা এখন দেখব জাহিদ হাসান সাহেবকে কি নূর ভাই রিভাইভ করবে কি করবে না, আই গেস করবে না বিকজ হি ইজ রিবিল্ড হিজ পজিশন অ্যান্ড সেইখানে গিয়ে তাকে রিভাইভ করা কঠিন, এবং সামনের মাথায় আরবিটি নাহিদ এবং ফাহিম, তার অপোজিটে ডার্ক টেরর এবং সেক্সি নুব, এবং সবাই রেডি কে জিতবে, ইন্টেন্স মোমেন্ট, কেউ কারোর জায়গা নিয়ে ছাড়ছে না, এবং সবাই রিজ ইউজ করছে যেটা খুবই ইম্পর্টেন্ট, রিজের সাহায্য নিয়ে খেলতে হবে, লাস্ট জোন একদম ওপেনে পড়েছে, কোথাও বাড়ি নেই কোথাও ঘর নেই আমরা দেখতে পাচ্ছি, এবং এবং টিম কন সেই ভুলটায় হলো, দুজনে একই সাথে একই জায়গায়, একটু ডিস্টেন্স মেনটেন করে খেলতে হতো, এবং লাস্ট দুটো টিম কারা আনবে সেই কাঙ্ক্ষিত জয়, এখানে শুধু একমাত্র নূর হাসান বেঁচে আছে এবং ফাহিম এবং আরবিটি নাহিদ, কারা আনবে সেই কাঙ্ক্ষিত জয় বা কে আনবে সেই কাঙ্ক্ষিত জয়। ফাহিম ফ্ল্যাঙ্ক করে করছে, এনিমি স্কাউট করছে, কিন্তু নূর হাসান সে তার পজিশন রিভিল করবে না, নাহিদ আরবিটি নাহিদ র্যান্ডম নেট করে এনিমির পজিশন জানার চেষ্টা করছে, এবং এখানে একটি সুযোগ রয়েছে নূর হাসানের কাছে, এবং না, অসাধারণ একটি খেলা আমরা উপভোগ করলাম, এবং সেই কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে নিল আরবিটি নাহিদ এবং ফাহিম, আমরা দেখতে পাচ্ছি টিম কিল তাদের 4 এবং 4টা কিলই আরবিটি নাহিদ বের করেছে, এবং নূর হাসান সেকেন্ড তাদের কিল, এবং তাদের কিল 4টা, সে 4টা কিল নূর হাসান বের করেছেন, এবং ডার্ক টেরর এবং ডার্ক সেক্স নুব তাদের কিল 5টা, টেরর বের করেছে 2টো, নুব বের করেছে 3টে, এবং ফোর্থ হয়েছে ভাইপার প্রত্যয় এবং ভাইপার প্রিন্স 1 কিলে। আশা করি সবার ভালো লেগেছে আমাদের এই PMKC 2020, আমাদেরকে জানাবেন, আমাদেরকে বলবেন কিভাবে লাগছে, আপনাদের বললে আমরা আরও, থ্যাংক ইউ কসমো ওয়াইটি, থ্যাংক ইউ শ্যাডো গেমিং, থ্যাংক ইউ প্রত্যয় সাহা, আমাদেরকে আরও বলবেন আরও জানাবেন, আমরা এরকম এরকম টুর্নামেন্ট আরও বের করব, তাদের এই টুর্নামেন্ট আরও লাইভ করব, আপনারা আমাদেরকে জানাবেন, এবং স্পেশাল থ্যাংকস টু শাহরিয়ার আলম শুভ্র এবং নূর হাসান যাদের সহযোগিতায় এই টুর্নামেন্টটা আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি এবং এই সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপহার দিতে পেরেছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, গুড নাইট।